আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের প্রথম অধ্যায়ের উপরে সকল বোর্ড দুই হাজার পনেরোতে যেই প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। দেখা বন্ধুরা আমাদের প্রশ্নের উদ্দীপকটি কি ছিল উদ্দীপকে বলেছে মিস্টার রোদসি একটি পণ্য উৎপাদনকারীর হ্যাঁ মিস্টার রোদসি একটি পণ্য উৎপাদনকারীর কোম্পানির কি একজন আর্থিক ব্যবস্থাপক তিনি প্রথমে কোম্পানির তহবিল সংগ্রহের জন্য দেখো বন্ধুরা কী বলছে তিনি প্রথমে কোম্পানির তহবিল সংগ্রহের জন্য কি সংগ্রহের জন্য তহবিল সংগ্রহের জন্য শেয়ার বিক্রয়ের ব্যবস্থা করেন দ্বিতীয়ত কোম্পানির পণ্য উৎপাদনে সহায়তার জন্য একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেন এটি ছিল আমাদের প্রশ্ন উদ্দীপক প্রশ্নে কি বলা হয়েছে দেখো আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি অর্থাৎ বন্ধুরা আমরা সবাই জানি অর্থায়ন কি অর্থায়ন হচ্ছে কি তহবিল সংগ্রহ করা এবং বন্টন করার একটি প্রক্রিয়া দেখো সরকারি অর্থায়ন অর্থাৎ কি সরকার যেই তহবিল সংগ্রহ করে বা তহবিল বন্টনটি করে সেটির কথা বোঝানো হয়েছে তো বলেছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি বন্ধুরা এটি হচ্ছে একটি জ্ঞানমূলক প্রশ্ন তো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ তো আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরটি ছোট করে লিখে দিচ্ছি ক নাম্বারে আমাদের প্রশ্নের উত্তরটি কী হবে সরকারি অর্থায়ন এর মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ তো এই ছিল আমাদের আমাদের কি বলেছে বলেছে ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি ব্যাখ্যা করো বন্ধুরা একটি করবসায়ের মূল চালিকা শক্তি হলো অর্থ বা আমরা যেটাকে বলতে পারি টাকা এটি হচ্ছে একটি ব্যবসায়ের প্রাণশক্তি শক্তি বা মূল চালিকা শক্তি একটা কথা চিন্তা তো যদি কারো কাছে টাকা না থাকে তাহলে সে কি কখনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে কখনোই না অসম্ভব ব্যাপার সে কি কখনোই নগদ টাকা ছাড়া বা ব্যাংকের টাকা ছাড়া অর্থ ছাড়া সবচেয়ে সোজাভাবে যদি আমি বলি টাকা ছাড়া সে কখনোই কি করতে হবে না ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না এটি করা কখনোই কি সম্ভব না তো আমাদের প্রশ্নে এটি জানতে চাওয়া হয়েছে ব্যবসায় মূল চালিকা শক্তি কি তো বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি কি হবে ব্যবসায় মূল চালিকা শক্তি হচ্ছে অর্থ বা টাকা এটি ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন তো আশা করবো তোমরা সবাই খ নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ এখন আমরা যদি গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখো বন্ধুরা গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে গ নাম্বার প্রশ্নে বলেছে মিসেস রোদসীর প্রথম সিদ্ধান্তটি কোন ধরনের মিস্টার রোদসী উদ্দীপকে মিস্টার রদোসি একজন আর্থিক ব্যবস্থাপক তিনি এই পুরো উদ্দীপকে দুটি সিদ্ধান্ত নিয়েছেন কি প্রথম সিদ্ধান্তটি ছিল তিনি তার প্রতিষ্ঠানের মানে যিনি এই যেই প্রতিষ্ঠানে সে কাজ করে সেই প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের জন্য শেয়ার বিক্রয় ব্যবস্থা করেন এবং দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল পণ্য উৎপাদনের সহায়তার জন্য তিনি কি করেন একটি কম্পিউটার ক্রয় সিদ্ধান্ত নেয় আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে প্রথম সিদ্ধান্তটি কোন ধরনের সেটি ব্যাখ্যা করতে তো দেখো বর্ণনা করতে প্রথম সিদ্ধান্তটি সে কি করেছিল তিনি তার প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ করার জন্য শেয়ার বিক্রয় ব্যবস্থা গ্রহণ করেন ভালো মতো খেয়াল করে বন্ধুরা কিসের জন্য এই যে সে তহবিল সংগ্রহের জন্য সে কি করে বন্ধুরা শেয়ার বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন আমরা অর্থায়নের সঙ্গে কি করেছিলাম তহবিল সংগ্রহ করার বা তহবিল ব্যবস্থা করার যেই প্রক্রিয়া তাকে কি বলা হয় অর্থায়ন তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি মিস্টার রদশী সরি মিসেস রোদসির প্রথম সিদ্ধান্তটি একটি অর্থায়ন সিদ্ধান্ত আমি আশা করব তোমরা সবাই গ নাম্বার প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছ আমি গ নাম্বার প্রশ্নের উত্তরটি ছোট্ট করে লিখে দিচ্ছি গ নাম্বার গ নাম্বার দেখো বন্ধুরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে কোন ধরনের বলেছে হ্যাঁ অর্থায়ন সিদ্ধান্ত তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটি এখন আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাই ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে মিসেস রোদশী কোম্পানির জন্য দ্বিতীয় সিদ্ধান্তটির গুরুত্ব বিশ্লেষণ করো গ নাম্বারে আমাদের বলেছিল প্রথম সিদ্ধান্তর কথা প্রথম সিদ্ধান্তটি ছিল একটি অর্থায়ন সিদ্ধান্ত ঘ নাম্বারে বলেছে দ্বিতীয় সিদ্ধান্তটির কথা দ্বিতীয় সিদ্ধান্তটি কি ছিল তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কার্যে সহায়তার জন্য একটি কম্পিউটার ক্রয় করেন দেখো বন্ধুরা তহবিল সংগ্রহ করে তহবিল দ্বারা যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব তাকে আমরা কি বলবো সিদ্ধান্ত বিনিয়োগ তাহলে আমরা বলতে পারি মিস্টার রদশীর দ্বিতীয় সিদ্ধান্তটি কি ছিল একটি বিনিয়োগ সিদ্ধান্ত এখন এই বিনিয়োগ সিদ্ধান্ত একটা প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী বা সুষ্ঠুভাবে ওই প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করার জন্য স্থায়ী সম্পত্তির অবশ্যই দরকার আছে যেমন আমরা যদি বলি স্থায়ী সম্পত্তিগুলো কি কি যদি আমরা বলি আসবাবপত্র একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বা অন্যান্য কি অফিস সরঞ্জাম এগুলো সব কি একটি প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পন্ন এই স্থায়ী সম্পত্তিগুলো একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মিস্টার রোদসীর জন্য কেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ আমি যদি একবার ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো কম্পিউটারটি কিনতে চেয়েছে কি কারণে তার প্রতিষ্ঠানের উৎপাদন সহায়তার জন্য অর্থাৎ তার প্রতিষ্ঠানের উৎপাদন কার্যকে বেশি গতিশীল করার জন্য সে কি করেছে কম্পিউটার ক্রয় করেছে তাহলে আমরা বলতে পারি সে যখন তার প্রতিষ্ঠানের উৎপাদন কার্যটি একটি ডিজিটাল মেশিন অর্থাৎ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করবে তখন কি হবে তার উৎপাদনের মাত্রা আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে তার পণ্য উৎপাদনের যে মান ছিল পণ্যের কোয়ালিটি সেই পণ্যের মান কি আগে থেকে অনেক বৃদ্ধি পাবে পণ্যের মান যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে তার পণ্যের বিক্রয় পরিমাণও বৃদ্ধি পাবে সর্বোপরি কী হবে মিস্টার রোদসির কোম্পানিটি অধিকতর লাভবান হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের সকল বোর্ড দু সম্পর্কে ছোট্ট একটু আলোচনা পরবর্তী ক্লাসে আমরা নতুন কোন একটি বিষয় নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম